মহালয়া হয়ে গিয়েছে, দেবী দুর্গার বোধনের এখনো কয়েকদিন দেরি আছে। এর মধ্যেই এবারে শারদোৎসবের সবথেকে ভয়ঙ্কর, সবথেকে বিপজ্জনক যে কথাটা শুনছি সেটা হচ্ছে পূজার মণ্ডপ থেকে আজান দেওয়ার প্রস্তাব। আমরা জানি না যে কার মাথা থেকে এই অসাধারণ প্রস্তাবটি বেরিয়েছে, কিন্তু এই যে সম্প্রীতির ভরম, এই সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি খেলা শহরাঞ্চলে শহুরে বাবুদের, তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে তা কি এর উদ্যোক্তারা একবারও ভেবে দেখেছেন? শখ করে কোনো মণ্ডপ থেকে আজানের ধ্বনি দেওয়া হলো, এরপরে মসজিদে গিয়ে বলা হবে না তো, তাহলে তোদের মসজিদে কেন চণ্ডীপাঠ হবে না? গির্জাতে গিয়ে ক্রিসমাসের সময় বলা হবে না তো, ক্রিসমাসের সময় কেন গির্জাতে গীতাপাঠ হবে না? পূজোর মণ্ডপ থেকে আজান দেওয়ার প্রস্তাবটা আসে কোথা থেকে? কোন মুসলমান বলেছেন? কোন মুসলমান ধর্ম সংগঠন, কোন মৌলবি বলেছেন যে পূজোর মণ্ডপ থেকে আজান দেওয়া হোক? প্রকৃত ধর্মপ্রাণ হিন্দুই বা তা চাইবেন কেন? তিনি চাইবেন, তিনি দেবী দুর্গার আরাধনা করছেন হিন্দু শাস্ত্র মতে, তাই করবেন, সেখান থেকে অন্য ধর্মের আজান কেন? এই যে সম্প্রীতি দেখানোর নামে এই যে বাড়াবাড়ি, আমরা দেখি কলকাতাতে একটা নিয়ম আছে, একটা প্রায় প্রথা আছে যে দুর্গাপূজার সময় ফেজ টুপি পরা, একদম টিপিক্যাল মুসলিম দেখতে কোনো একটা পোশাক পরা কাউকে হাজির করা, তিনি পূজার অংশ নিচ্ছেন, পুজোয় অংশ নিতে পারেন না। পুজোর একটা দিক হচ্ছে উৎসব, খাওয়া দাওয়া মেলা মেশা, ঠিক যেমন ঈদেও রয়েছে ক্রিসমাসেও রয়েছে, সেটা তো সবাই অংশগ্রহণ করতে পারেন, করেন, কিন্তু পূজাতে, প্রকৃত পূজাতে কোনো মুসলমান কী করে অংশগ্রহণ করবেন? ইসলামের গোড়ার কথাটাই হচ্ছে, শুরুটাই হচ্ছে পৌত্তলিকতার বিরোধিতা দিয়ে। পৌত্তলিকতা অর্থাৎ পুতুল পূজা করা, মূর্তি পূজা করার বিরোধিতা দিয়ে হচ্ছে ইসলামের সূত্রপাত। ইসলামের প্রথম কথা হচ্ছে কোনো মূর্তির পুজো করা যাবে না, সেখানে দেবী দুর্গার আরাধনায় মুসলমান কী করে অংশগ্রহণ করবেন? যদি কেউ অংশগ্রহণ করেন, তিনি ধর্মের বিচারে প্রকৃত মুসলমান নন। আমি ব্যক্তিগতভাবে হিন্দু পরিবারে আমার জন্ম, জন্মসূত্রে হিন্দু আমার ধর্ম, নিজে বিশেষ খুব বেশি ধর্ম আচরণ করি তা নয়, কিন্তু হিন্দু বলে আমার বিশেষ কোনো গর্বও নেই, বিশেষ কোনো লজ্জাও কিছু নেই। আমাদের সমাজে সমস্ত রকম ধর্মবিশ্বাসের মানুষের পাশাপাশি থাকার কথা, কিন্তু তাই বলে একে অপরের ধর্ম আচরণ করার ভঙ্গি করার কোনো প্রয়োজন নেই। রাজীব গান্ধী বাবরি মসজিদে রামলালা স্থাপন করার অনুমতি দিয়ে, সে পুজো শুরু করতে দিয়ে যে ভয়ঙ্কর কাণ্ডের সূচনা করেছিলেন, আজকে যারা পূজার মণ্ডপ থেকে আজান দেওয়ার কথা বলছেন, তারা ভেবে দেখুন তারাও কি সেরকম কোনো ভয়ঙ্কর সর্বনাশের সূত্রপাত করছেন কি না। পূজোর মণ্ডপ থেকে আজান দিলে ভবিষ্যতে এ কথা উঠবে না তো, যে মসজিদে কেন চণ্ডীপাঠ হবে না? এটা কি সত্যি সত্যি পূজোর মণ্ডপ থেকে আজান দেওয়ার প্রস্তাব কি শুধুই সম্প্রীতি দেখানোর একটা কৌশল, একটা দেখনদারি, কিছু একটা নতুন কিছু করে দেখানোর প্রয়াস, নাকি এর পিছনে সুচতুর কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? সে প্রশ্নও তো আমরা তুলতে বাধ্য হই। এবং এই প্রসঙ্গেই বলি, ধর্মকে রাজনীতির থেকে আলাদা রাখা, রাষ্ট্র ব্যবস্থাকে ধর্ম আচরণ থেকে আলাদা রাখা, এটা আধুনিক রাষ্ট্রের, রাষ্ট্র ব্যবস্থার গোড়ার কথা। মুখ্যমন্ত্রী কোনো প্রয়োজন নেই যত্রতত্র গিয়ে চণ্ডীপাঠ করা, মুখ্যমন্ত্রী কোনো প্রয়োজন নেই হাত জোড়া করে এরকম মুসলমানদের প্রার্থনার মতো দোয়া প্রার্থনার ভঙ্গি করার, যদি তিনি মুসলমান না হন। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমরা যাদের থেকে পেয়েছি, অনেকের থেকে পেয়েছি, আমরা কয়েকটা যদি নাম করি, রবীন্দ্রনাথ ঠাকুর, মোহনদাস করমচাঁদ গান্ধী, সুভাষচন্দ্র বোস, তাদের কাউকে অপরের ধর্ম গ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিজেকেও নিতে হয়নি, অন্যকেও দিতে হয়নি। অপরের ধর্মকে, ধর্ম আচরণকে সম্ভ্রমজনক জায়গায় রেখে, দূরত্ব রেখে, দূর থেকে শ্রদ্ধা করেই সাম্প্রদায়িক সম্প্রীতি পালন করা যায়। আমি মুসলমান বিদ্বেষী নই এটা প্রমাণ করার জন্য আমার গরুর মাংস খাওয়ারও দরকার নেই, আজান দেওয়ারও দরকার নেই। যেটা দরকার
সেটা হচ্ছে পরস্পরের প্রতি প্রকৃত সম্প্রীতি, প্রকৃত সদ্ভাব, শ্রদ্ধার মনোভাব রাখা, বিদ্বেষ না ছড়ানো, এটাই যথেষ্ট সম্প্রীতি। কিন্তু এই মন্দির থেকে আজান দেওয়ার যে প্রস্তাব, এ কিন্তু ভবিষ্যতে ভয়ঙ্কর বিদ্বেষ ছড়ানোর বীজ এর মধ্যে বপন করা হতে পারে। আবারও বলছি, আমরা জানি না কার মাথা থেকে এই আইডিয়া প্রথম এসেছে, কিন্তু যদি এর উপর কারো নিয়ন্ত্রণ থাকে, যদি এর উপর কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকে, কোনো এমন কেউ থাকেন যার কথা এই উদ্যোক্তারা শুনবেন, তাদের এবং উদ্যোক্তাদের প্রতি করো জোরে আমাদের মিনতি হবে, ফোর্থ পিলার উইথ দ্য পিপলের মিনতি হবে, আমার মিনতি হবে যে মন্দির থেকে আজান দেওয়ার প্রস্তাব বন্ধ করুন। মন্দির থেকে আজান দিলে না হিন্দু ধর্মের না মুসলমান ধর্মের কোনো ধর্মের প্রতি অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শন করা হয় না। রাজনীতি নিয়ে সস্তা খেলা খেলা হয়, মানুষের ভাবাবেগ নিয়ে সস্তা খেলা খেলা হয়, আর যে পরিবেশে, যে ভারতে আমরা বাস করছি, সেখানে এই খেলার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। অন্য ধর্মের থেকেও এই দাবি উঠতে পারে, তাহলে তুমিও অন্য সমস্ত ধর্মকে তোমার জায়গা দাও তোমার উপাসনা স্থলে। এই ভয়ঙ্কর সর্বনাশ নিয়ে খেলা করবেন না, এই আগুন নিয়ে খেলা করবেন না, এটা এই শারদোৎসবের আগে সকলের কাছে আমাদের আন্তরিক আর্জি। যাকে যার মতো থাকতে দিন, যার যার ধর্ম নিজের মতো সে তার বাড়িতে পালন করুক, অন্য ধর্মের রীতি নীতি আচার আচরণকে আত্মস্থ করার চেষ্টা করে, সেগুলো দিয়ে খুব সাম্প্রদায়িক সম্প্রীতি দেখানোর চেষ্টা করে এই ভরং দেখাবেন না। বিদ্বেষ না ছড়ানোটাই, আবার বলছি, এখন প্রকৃত সম্প্রীতি, সম্প্রীতি পালন করা, আমরা যেন প্রত্যেকে তাই করতে পারি।